হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ডলার ক্লিক্সে সার্ভে করার মাধ্যমে আর্ন করছেন, বাট দেখা যায় আপনাদের সার্ভেগুলো কোয়ালিফাইয়ের চেয়ে ডিসকোয়ালিফাই অনেক বেশি হওয়ার কারণে আপনারা খুব বেশি আর্ন করতে পারছেন না। সো আজকের ভিডিওতে শেয়ার করবো কীভাবে আপনারা কত সহজে ডলার ক্লিক্সে এভরিডে $10 বা $10 প্লাস আর্ন করতে পারেন। খুবই সিম্পল একটি বিষয়, খুব মনোযোগ সহকারে আপনারা খেয়াল করবেন, আই হোপ নিজেরাই বুঝতে পারবেন। অলরাইট, আপনি যখন ডলারক্লিক্সের সার্ভে অপশনে যাবেন, দেন এখানে আপনারা ডাইনেটার দুটো সার্ভে অ্যাভেলেবেল দেখতে পারবেন। এই সার্ভেগুলো খুব সহজে কোয়ালিফাই হওয়ার কারণে এইখান থেকে আপনারা খুব সহজে এই সার্ভেগুলো কমপ্লিট করতে পারবেন। সো আপনি যখন ডাইনেটার এই দুটো সার্ভে কমপ্লিট করবেন, এইখান থেকে আপনারা টোটাল $1.25 আর্ন করতে পারবেন। এখন কথা হচ্ছে, এই সার্ভেগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনারা এভরিডে $5 আর্ন করতে পারবেন। সেটি কীভাবে? এই সার্ভেগুলো আপনাদেরকে প্রতি 6 ঘন্টা পরপর অ্যাভেলেবেল করে দেওয়া হবে। দ্যাট মিন্স আপনি যদি এই সার্ভেগুলো এভরিডে 4 বার কমপ্লিট করতে পারেন, এইখান থেকে আপনারা ইজিলি $5 আর্ন করতে পারছেন। সো এই $5 কমপ্লিট করার পর আপনারা আপনাদের অফারহলসে যেই ওয়ালগুলো রয়েছে, লাইক ইনব্রেন, সিপিএক্স, RW2 কিংবা বিটল্যাব, এই ওয়ালগুলোর সার্ভেগুলো আপনারা কিছুটা সময় দিলেই কিন্তু $5 আর্ন করতে পারেন। আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করলাম, যদি এই নিয়মেও আপনারা সার্ভেগুলো কমপ্লিট করতে পারেন, দেখা যাবে আপনারা এভরিডে $10 বা $10 প্লাস ইজিলি আর্ন করতে পারছেন। নাও আপনাদের সঙ্গে ডাইনেটার একটি সার্ভে লাইভ কমপ্লিট করে শেয়ার করব। সো স্টে টিউনড।
অলরাইট, ডাইনাটোর সার্ভেগুলো কমপ্লিট করার পর আপনার ডলার ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে অ্যাড নাও হতে পারে। দেখা যায় আপনার 5 থেকে 10 মিনিট ওয়েট করার পর আপনার ডলারগুলো আপনার মেইন ব্যালেন্সে অ্যাড হবে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাছাড়াও যদি আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত গুড বাই।